ইউরোপের বাজারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সবজি রপ্তানি বাড়তে শুরু করেছে রপ্তানি বাড়ছে মধ্যপ্রাচ্যেও সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে রপ্তানি বেড়েছে প্রায় চল্লিশ ভাগের মতো তবে বিমানের পরিবহন ব্যয় বেশি হওয়ায় সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না রপ্তানিকারকরা শাহাদ হোসেনের রিপোর্ট শিম বেগুন বরবটি কিংবা পটল সুস্বাদু সব সবজির বেশ কদর ইউরোপের বাজারে যাকে পুঁজি করে দুই দশক ধরে বাংলাদেশ থেকে সবজি যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে তবে কীটনাশক ও পোকামাকড়ের উপস্থিতি পাওয়ায় দুই হাজার সালে বাংলাদেশি সবজিকে নন কমপ্লায়েন্স ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন এরপরেই সেখানে বন্ধ হয়ে যায় রপ্তানি চার বছর বন্ধ থাকার পর গেল সেপ্টেম্বর থেকে আবারও ইউরোপে সবজি পাঠানো শুরু করেছেন রপ্তানিকারকরা পানসহ কয়েকটা শাক মধ্যে আমাদের নন কমপ্লায়েন্স হওয়াতে আমাদের কিন্তু সেলফ ব্যান্ড করে রাখা হয়েছিল ডিআইর পক্ষ থেকে ওইগুলি কিন্তু আমরা এখন কন্ট্রাফর এবং আমাদের সচেতনতা সবগুলো মিলিয়ে আমাদের কিন্তু আমরা ওভারকাম করে পেরেছি সেই ওভারকাম করে আসার পরে আমাদের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা আমাদের এখন পূরণ হয়েছে হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে এক কোটি ছাব্বিশ লাখ ডলারের সবজি রপ্তানি হয়েছে ইউরোপে এই সময়ে রপ্তানি বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সৌদি আরব দুবাই সহ ছয়টি দেশে পাঁচ কোটি লাখ ডলারের সবজি গেছে বাংলাদেশ থেকে সব মিলিয়ে এপ্রিল পর্যন্ত কোটি লাখ ডলারের সবজি রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের বছরের একই সময়ে চেয়ে আটত্রিশ ভাগ বেশি কাতারের সাথে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে একটা প্রবলেম হয়েছে যার কারণে কাতারের বেশিরভাগ শাক সবজি ফলমূল আসত দুবাই থেকে বায়া দুবাই এবং সৌদিয়া যেহেতু বায়া দুবাই সৌদিয়া তাদের সাথে বন্ধ হয়ে গেছে তাদের এই কনজিউমটা আমাদের দেশে চলে আসছে যার কারণে কিন্তু এক্সপোর্টটা কাতারে এখন তিন গুণ বেড়ে গেছে যদিও সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছেন না রপ্তানি কারকরা পরিবহন ব্যয় ও বাংলাদেশ বিমানের কারকতে চাহিদা মতো জায়গা না পাওয়ায় বর্তমানে শুধু বিমানই ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা করে তবে সেখানে জায়গা পেতে দেড়গুণ ভাড়া গুনতে হয় কাঁচা ফলমূল ও সবজি রপ্তানিকারকদের লন্ডন সেক্টরে যদি দেখি যে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ইন্ডিয়ার নব্বই টাকা বাড়ায় তাদের বাংলাদেশি মুদ্রা একশো একশো পাঁচ থেকে একশো দশ টাকার মধ্যে পার কেজি আর আমাদের এখানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা পার কেজি তো কাজেই এই যে একটা গ্যাপ পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু আমাদের পূরণ করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে গ্রাজুয়ালি কিন্তু আমরা যে ডিমান্ড আছে তার কিন্তু আমরা ফিফটি পার্সেন্টও পাঠাতে পারি না এটার এক নম্বর কারণ হলো আমাদের ফ্রেট বেশি আমাদের ভাড়া যদি অন্যান্য দেশের তুলনায় সমসাময়িক থাকে তাইলে আমাদের মধ্যপ্রাচ্যে এখন যে এক্সপোর্ট আছে তার গুণ বেড়ে যাবে শুধু সবজি নয় চলতি অর্থ বছরে প্রক্রিয়াজাত খাদ্যের রপ্তানিও বেড়েছে বিশ ভাগের মতো সব মিলিয়ে উনআশি কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে অর্থ বছরের প্রথম দশ মাসে সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন